আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন। তবে কোভিড-19 কারণে এবার রেকর্ড সংখ্যক নাগরিক আগাম ভোট দিচ্ছেন, আর সে কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত নির্বাচনের দিনে ভিড় ভাড়টা এড়াতেই করোনা ভাইরাস মহামারীর মধ্যে অনেক নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে এবারের নির্বাচনে অন্যান্য জাতিগোষ্ঠীর মতো প্রবাসীরাও তাদের পছন্দের প্রেসিডেন্ট নির্বাচনের সভা সমাবেশ করছেন। আরও দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি, তার মাঝেই প্রায় প্রতিদিনই নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জ্যাকসন হাইটস, চার্চ ম্যাকডোনাল্ড, পার্ক চেস্টার, জামাইকায় ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীর সমর্থনে প্রবাসীরাও পিছিয়ে নেই নির্বাচনী প্রচারণায়। সিটির ম্যানহাটন এখনও শুনশান নীরবতা থাকলেও বাংলাদেশি অঞ্চল ফিরছে আগের চেহারায়। পার্ক, রেস্টুরেন্টে প্রবাসীদেরও আলোচনার কেন্দ্রবিন্দুতে এবারে নির্বাচন। কোভিড-19 কারণে এবার রেকর্ড সংখ্যক নাগরিক আগাম ভোট দিচ্ছেন, আর সেই কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রের খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দেবেন। এদিকে প্রবাসী ডেমোক্রেট সমর্থকরা প্রেসিডেন্ট ট্রাম্পের বৈদেশিক নীতিসহ নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা জো বাইডেনকে ভোট দেওয়ার আহ্বান জানান। ট্রাম্পকে সরাতে হবে এবং জো বাইডেন কামলা হ্যারিসকে ক্ষমতায় আনতে হবে। যদি আমরা এবারে না পারি তাহলে আমাদের সবার জন্যই আরও অশনি সংকেত হয়তো অপেক্ষা করছে। আপনারা জানেন ট্রাম্পের ইন্টারন্যাশনাল যে নীতি সেটাও তার ঠিক নেই, কারণ আজকে ও আসার পর আমাদের বাইরের দেশগুলোর সাথে, বিশেষ করে চায়নার সাথে যে সম্পর্ক টার্ন করেছে তাতে আমরা খুবই নাজুক অবস্থায় আছি। এই নির্বাচনে আমরা সবাই যেন কাম আউট করি, ভোট দিতে আসি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই জো বাইডেনকে ভোট দিবেন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে। এবং বাঙালি হিসাবে আমাদের উচিত হবে সবাইকে জো বাইডেনকে ভোট দেওয়া, এই জন্য কারণ জো বাইডেন্স প্ল্যাটফর্ম হচ্ছে মাইনরিটির প্ল্যাটফর্ম, গরিবের প্ল্যাটফর্ম। মেহরুন বিন্দু ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।